এই দেখুন কেকটা কতটা নরম হয়েছে। নমস্কার বন্ধুরা, পিওর রান্নাঘরে আপনাদের সকলকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন কেকের রেসিপি নিয়ে, আর এই কেকটা আমি খুব সহজে আর সঠিক মাপে আপনাদের করে দেখাবো। আপনারা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। কেক তৈরি করার জন্য কী কী উপকরণ নিয়েছি বলে দেব। আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা, গুঁড়ো চিনি, গুঁড়ো দুধ, সাদা তেল, বেকিং পাউডার, বেকিং সোডা, ভ্যানিলা এসেন্স, আর এখানে নিয়েছি চেরি, কিশমিস, কাজু বাদাম আর ডিম। চিনি আর ময়দাটা মেপে নেওয়ার জন্য আমি এরকম একটা চায়ের কাপ নিয়েছি। আপনাদের বাড়িতে যদি বাটি কিংবা এরকম চায়ের কাপ থাকে তাহলে তাই দিয়েও মাপ নিয়ে নিতে পারেন। আমি এবারে চিনিটা প্রথমে মেপে নিচ্ছি। আমি এখানে 3 কাপ চিনি আর 3 কাপ ময়দা দেব। চিনিটা আমি 1 কাপ নিলাম, আর চিনি কিন্তু আমি একদমই চেপে চেপে নিইনি। আমার মোট 3 কাপ চিনি নেওয়া হয়ে গেছে। আমি এবারে ময়দাটা মেপে নেব। ময়দাটাও কিন্তু আমি একইভাবে কাপের মাপে মেপে নিয়েছি, আর কিন্তু চেপে চেপে আমি নিইনি, কাপের মাপে মাপে নিয়ে নিয়েছি। 2 কাপ আমি মোট 3 কাপ চিনি আর 3 কাপ ময়দা মেপে নিলাম। আমি এবার কেকের ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য যে 3টে ডিম আমি নিয়েছিলাম সেগুলো ফাটিয়ে নিচ্ছি প্রথমে। এবার আমি তেলটা মেপে নেব। আমি যে কাপ মেপে ময়দার চিনি দিয়েছিলাম সেই কাপের আমি মোট 1 কাপ তেল দিয়ে দিচ্ছি। এবারে ডিম আর তেলটা ভালো করে ফেটিয়ে নেব। আমি যেহেতু 3 কাপ ময়দা 3 কাপ চিনি দিয়ে করবো কেকটা, এই জায়গাটা একটু ছোট হয়ে গেছে তাই আমি একটা এরকম বড় জায়গা নিয়ে নিয়েছি, এর মধ্যে ঢেলে দিচ্ছি এটা। তেল আর ডিমটা কিন্তু খুব ভালোভাবে ফেটে নিতে হবে। তেল আর ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে চিনির গুঁড়োটা দিয়ে দেবো, আর চিনির গুঁড়োটা কিন্তু আমি ছেঁকে দেবো, কারণ কেকের ব্যাটারটা যত বেশি ভালো মোলায়েম হবে তত কিন্তু কেকটা ভালো ফুলবে আর ভালো হবে। সেজন্য যত গুঁড়ো উপকরণ আছে আমি সবগুলো ছেঁকে ছেঁকে দেবো এইভাবে। এই দেখুন চিনি গুঁড়ো করার পর কিন্তু আরও এরকম গোটা গোটা দানা থেকে গেছে, এইগুলো কেকের মধ্যে গেলে কিন্তু কেক ভালো হয় না। অনেক সময় চিনি গুলে যায় কিন্তু তারপরে অনেক সময় চিনি গুলতে চায় না, তাই এরকম ছেঁকে দিলে কিন্তু কেকটা আরও ভালো হয়। আমি এগুলো এবার সব কিছু ভালোভাবে মাখিয়ে নেব। চিনিটা তেল আর ডিমের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি যে গুঁড়ো দুধটা নিয়েছিলাম সেইটা গুলে নেব। আমি এখানে গরম জল ব্যবহার করেছি। এবারে ময়দাটাও আমি ছেঁকে দিচ্ছি একইভাবে। ময়দাটা কিন্তু আমি ভালোভাবে ছেঁকে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং সোডা, বেকিং পাউডার, এ দুটো ছেঁকে দিচ্ছি। এবারে এই সব কিছু ভালোভাবে আবারও মাখিয়ে নেব। তেল ডিম আর চিনি দিয়ে যে মিশ্রণটা প্রথমে তৈরি করেছিলাম সেটা দিয়ে কিন্তু ময়দাটা ভালোভাবে আগে মাখিয়ে নিতে হবে, তারপরে পরিমাণ মতো দুধ দেবো এর মধ্যে। এই দেখুন এরকম একটা আঠালো ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে, এর মধ্যে আমি এবার পরিমাণ মতন দুধ দিয়ে দেবো।
দুধটা কিন্তু প্রথমে বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে পরিমাণ মতো তারপরে মাখতে হবে। আরো কিছুটা দুধ লাগবে, দিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু একদমই আপনারা একেবারে দিয়ে দেবেন না, তাহলে কিন্তু কেকের ব্যাটারটা ঠিকঠাক তৈরি হবে না। এরকম ভাবে মাঝে মাঝে মাখাতে হবে আর অল্প অল্প করে দুধ দিতে হবে, তাহলে কিন্তু কেকের ব্যাটারটা খুব ভালোভাবে ঠিকঠাক পরিমাণ মতো তৈরি হবে। সব কিছু দিয়ে কেকের ব্যাটারটা তৈরি করে নিয়েছি, এবার আমি শেষে দেবো ভ্যানিলা এসেন্স। এতে করে কিন্তু কেকের রঙটা খুব ভালো আসবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে, একটা অন্যরকম সেন্ট হয়। এক চামচ দিয়ে দিচ্ছি আর হাফ চামচ মতো দিচ্ছি। আমি কিন্তু বেকিং পাউডার আর বেকিং সোডাটা যে চামচ মেপে ভ্যানিলা এসেন্সটা দিলাম সেই মাপেই কিন্তু এক চামচ করে দিয়েছিলাম। ব্যাটারটা দিয়ে আমি ভালো করে সবকিছু মাখিয়ে নিয়েছি। আপনারা যদি এর মধ্যে কাজু কিশমিশ কিছু দিতে চান তাহলে কিন্তু দিতে পারেন। আর আপনারা দেখুন এর ঘনত্বটা কিন্তু আমি ঠিক এরকম রেখেছি, ঢাকা দিয়ে রেখে দেবো। আমি এর মধ্যে এখন কিছু মেশাচ্ছি না। কেকের ব্যাটারটা আমি এবার এই বাটির মধ্যে ঢেলে নেব। আর এই বাটির মাপের আমি একটা মোটামুটি সাদা কাগজ কেটে নিয়েছি। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে আপনারা তাও ব্যবহার করতে পারেন। এটা আমি বাটির মধ্যে দিয়ে এবার তেল মাখিয়ে নেব। এইভাবে কিন্তু বাটির গায়ে আপনারা কাগজও লাগিয়ে নিতে পারেন, তবে এইভাবে তেল মাখিয়ে নিলেও কিন্তু কেকটা এর মধ্যে কোনোভাবেই আটকাবে না। বাটি আর কাগজের ওপর সব জায়গায় আমি ভালোভাবে তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি যে ব্যাটারটা গুলে রেখেছিলাম কেকের সেটা দিয়ে দিচ্ছি। তার আগে একটু এইভাবে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, ঢেলে দিচ্ছি বাটির মধ্যে। ভালোভাবে একটু ঝাঁকিয়ে নেব, তাহলে এর মধ্যে যেটুকু বাতাস রয়েছে তার মধ্যে কিন্তু খুব ভালোভাবে ব্যাটারটা ঢুকে যাবে। উনুন ধরে গেছে, আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। আর এই কড়াইয়ে দিয়ে দিচ্ছি, এরকম একটা স্ট্যান্ড নিয়েছি, স্ট্যান্ডটা আমি এরকম উল্টো করে দিচ্ছি। আপনি এখানে শুধু কড়াইয়ের ওপরে স্ট্যান্ড বসিয়ে কেকটা তৈরি করে নেব। আপনারা যদি এর মধ্যে বালি কিংবা নুন দিতে চান তাহলে তাই করতে পারেন। এবারে ঢাকা দিয়ে 5 মিনিট কড়াইটা গরম করে নেব। কড়াইটা আমি 5 মিনিট মতো গরম করে নিয়েছি। এবার আমি কেকের বাটিটা বসিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি। 35-40 মিনিট মতো আমি কেকটা জাল দিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে দেখে নেবো কেকটা হয়েছে কিনা, তার জন্য আমি এরকম একটা টুথপিক নিয়েছি, এই দিয়ে দেখে নেবো। এবার ঢাকনাটা খুলে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন কেকটা কিন্তু চারপাশ দিয়ে ফুলে গেছে। আর বেকিং সোডা আর বেকিং পাউডারটা ঠিকঠাক দেওয়ার কারণে কিন্তু খুব বেশি কেকটা ওপর দিকে ফুলে ফেটে যায়নি, তাতে করে কিন্তু কেকটা দেখতে একদমই ভালো লাগে না। এই দেখুন কেকটাতে কিন্তু একটু কাঠিতে কিছু লেগে নেই, তার মানে বুঝতে হবে কেকটা হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। এইভাবে সাইডগুলো কেটে বের করে নিচ্ছি। কেকটা হাতের উপর নিয়েছি, এবারে এরকম একটা বড় থালা দিয়ে কেকটা এইভাবে উল্টে নিচ্ছি। বেশ ভালোই ঠান্ডা হয়ে গেছে বাটিটা। এই দেখুন কেকটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। আমি এবার কাগজটা তুলে নেব। কি সুন্দর কালার হয়েছে কেকটা, আমি কেটে দেখাচ্ছি। এই দেখুন কেকটা কতটা নরম হয়েছে। আপনারা তো দেখলেন আমরা কি করে কেকটা বানালাম। আপনারাও কিন্তু এরকম মাপ নিয়ে সঠিকভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খেতে কিন্তু ভালো লাগবে। সামনেই বড়দিন, আর আপনারা যদি এরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন।